छोटो सुगपाल मेरो नंदलाल बाबा तुझे ना दिखाऊंगी, तुझे देखने नहीं देंगे। अरे मेरे छोटा सा बच्चा है, अभी जन्म लिया है छोटे, आज तुम्हारा कितना भयंकर तेज और जटा जूट और त्रिशूल और डमरू, कितना भयंकर और भयंकर, और कपड़ा भी नहीं है, अरे बाघ का चमड़ा, बाघंबर हाँ बाघ का चमड़ा पहने हुए हो, और बाबा तुम मेरे गोपाल को देखने का जी को मत करो, और जो चाहिए ले जाओ, क्या का पैसे देंगे देंगे दे देंगे, सोना दे देंगे, हीरा दे देंगे, मोती दे देंगे, और कुछ भी खाने पीने का, अरे मुझे कुछ नहीं चाहिए। हे मैया देख, मैं हिमालय में रहता हूँ, मैं योगी हूँ, और योगी को कुछ नहीं मांगने का होता है, योगी को कुछ मांगना नहीं होता है, कुछ मांगने का जरूरत नहीं पड़ता, मैं योगी हूँ, मैं जानते हो मुझे कुछ नहीं चाहिए। यशोदा मैया बोले फिर बाबा क्या चाहिए, बोले तेरे गोपाल का दर्शन करा दे, यही मुझे चाहिए। এবার দেখুন অনেক কথা, এখানে যদি গোপালের দর্শন নিয়ে অনেক ব্যাখ্যা করতে চাই অনেক সময় লাগবে, মা তো দেখাবে না আর সাধু ছাড়বে না, বলে ইয়ে ব্যাঠ গেয়া, বলে কেসে ত্রিশূল নিয়ে না এরকম করে বেড়েছে জোরে, বলে ইয়ে ত্রিশূল গাড় দিয়া, আপ তেরে ইস দরওয়াজে পর হাম ত্রিশূল গাড় কে ইয়াহ ধ্যান লাগায়েঙ্গে, তেরা তেরা গোপাল জব বড়া হোগা, বড়া হোকে তব তো ঘর মে দিন রাত নেই রাখ সকতে না ছুপা কে, वो खेलने के लिए बाहर आएगा तब हम दर्शन कर लेंगे, तब तक हम यहाँ धुनी जला के धुनी रमा के और ध्यान में बैठे रहेंगे, यहाँ हम ध्यान में बैठे रहेंगे, हम जाएंगे नहीं, चिंता हो बुझते चिंत बोले धुनी लगिए त्रिशूल गड़े दिलाम डुम डुम मगिए दिलाम यही ध्यान बसलाम, तुम्हार गोपाल के ना देखे, तुम्हार गोपाल जो बड़ो है तक गुट 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 कर हेटे आसबे তখন দেখবো ততদিন চোখ খুলব না, এই ধ্যানে বসলাম চোখ আর খুলব না, সেই গোপালের চরণের নূপুর যখন বাজবে কাছাকাছি আসবে তখন খুলব। এ কি বাবা, এই বাবা তুমি ইতনা ঢিট কেন হে, বাবা তুমি এত ঢিট এত জিদ্দি, আমার ছোট গোপাল, ছোট গোপাল মেরো ছোট গোপাল মেরো নন্দলাল বাবা জিদ ছোড় দে। আরে জিদটা ছাড় বাবা, কেন এরকম করে লেগেছি বাবা আমার পিছনে, আমার গোপালকে দেখাবো, তোর পায়ে পড়ি বাবা, তোর পায়ে পড় আর মাথায় পড় আমি এই ধুনি লাগাবো, তেমন নন্দ এইবার যেই বাবাকে দেখাবো না বলে সে গোপাল কাঁদতে শুরু করে, গিয়ে বলে গোপাল কাঁদছে কেন, এই সাধু বাবা আসার পরে কাঁদছে, এই সাধু বাবার নাম করে সেই চুপ করে যায়, আবার যেই বলে না হচ্ছে সাধু বাবাকে কাটিয়ে দাও তখন আবার কাঁদে, বলে এই সব মা এই সাধু বাবার নাম করলে চুপ করে, সাধু বাবাকে পাঠিয়ে সরিয়ে দাও যেভাবে হোক, যেই কাঁদে মহাবিপদ তো। তার মা যশোদা এসে বলছে বাবা কে হোগা, বলে তেরা কানহাইয়া রোনা বন্ধ নেই করেগা জব তক তুমি মুঝে নেই মিলায়েগা, তেরা কানহাইয়া কান্না বন্ধ করবে না আমার সঙ্গে দেখা না করালে, বলে তাই বুঝি ঠিক আছে যাই কানহাইয়া আজা মেরে গোদ মে, গোপালকে কোলে নিয়ে এসেছে, এসে বসে ভাইয়া বাবা দেখলে মেরে কানহাইয়া কো ডর না লাগে, বলে কাল হু তো কাল মেয়ে কাল হু আর মেরা ভি কাল তেরা গোপাল, বলে বাবা কে কথা হয় বাবা কি বলছো তুমি আমার ছোট গোপালকে কত কিছু বলে যাচ্ছ, বলে হ্যাঁ শোনো মা তোমার গোপালের ওই আমি না বিরাট জ্যোতিষী যোগী লোক, আমি তোমার গোপালের পাটা ধরে সব ভাগ্য বলে দেবো, সব বলে দেবো, পাটা দেখি গোপালের পাটা ধরেছে, গোপালের নারায়ণের চরণ তো শিব ধরে ধ্যান মগ্ন হয়ে গেছে, শিব চোখ বন্ধ করে ধ্যান মগ্ন হয়ে আছে, ধ্যান আর চোখ খোলে না, নারায়ণের চরণ স্পর্শ করে বলছে প্রভু তোমার এই সুন্দর গোপাল লীলা আহা কি অপূর্ব রূপে তুমি জন্ম নিয়েছ, নন্দালয়ে কি অপূর্ব তোমার মধুর লীলা, এই ছোট্ট গোপাল রূপে তোমাকে আমি আজ দর্শন করে আমার জীবন ধন্য হয়ে গেছে প্রভু, হে হে আনন্দ রসরাজ হে জগজ্জীবন, হে প্রভু তুমি ধন্য তোমার সুন্দর এই শিশু লীলা এই মানব লীলা, কৃষ্ণের যত খেলা
सर्वोत्तम नर लीला नर बपु तहार स्वरूप गोप बेश बेणु कर नव किस